চীন পাকিস্তানকে টেক্কা দেওয়ার মতো অস্ত্র রয়েছে ভারতের। ভারতের কাছে যা অস্ত্র রয়েছে তার সাহায্যে খুব সহজেই ঘায়েল করা যাবে চীন পাকিস্তানকে। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে, জানিয়েছেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল বীরেন্দ্র ধানোয়া। হালোয়ারা এয়ারফোর্স স্টেশনে একথা বলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে ধানোয়া বলেন, দেশের নিরাপত্তার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতীয় বায়ুসেনা। গত বছর এয়ার মার্শাল বলেছেন, কম সময়ের নোটিশে যাতে যুদ্ধ করেছে তার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। প্রতিরক্ষা সম্পর্কিত বাজেট নিয়ে যখন কথা হয় তিনি বলেন, বাজেটের বিষয়টি তারা সম্পূর্ণ সরকারের ওপর ছেড়ে দিয়েছেন। এ নিয়ে বায়ুসেনার তরফ থেকে কিছু বলার নেই। ভারতীয় বায়ুসেনা ইতিমধ্যেই যুদ্ধের জন্য 31টি স্কোয়াড্রন কিনছে। আরও স্কোয়াড্রন কেনার আশা রয়েছে, কারণ বায়ুসেনার জন্য 42টি স্কোয়াড্রন অনুমোদন করা হয়েছে। কিছুদিন আগেই জানা গিয়েছে বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় তৈরি হবে 250টি ফাইটার জেট। কেন্দ্রের তরফে জানানো হয় 100টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট তৈরি হবে ভারতে। এছাড়া 90টি ডাবল ইঞ্জিন ফাইটার জেট তৈরি হবে। সরকারি সূত্রে খবর, 14টি ফাইটার স্কোয়াড্রনের ক্ষমতা অনেকাংশেই কমে যেতে চলেছে, কারণ আগামী 10 বছরের মধ্যেই মিগ-21, মিগ-27, মিগ-29 স্কোয়াড্রন থেকে সরে যেতে চলেছে, যে কারণে 2027-এর মধ্যে 33 থেকে 19 নেমে যাবে স্কোয়াড্রনের শক্তি। শুধু তাই নয়, 2032-এ স্কোয়াড্রনের ক্ষমতা আরও কমে 16 হয়ে যেতে পারে। সেই কারণেই প্রতিরক্ষা বিভাগকে শক্তিশালী করতে এয়ারক্রাফট কিনে আগেভাগে স্কোয়াড্রন আরও শক্তিশালী করছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী 5 মাসের মধ্যেই ভারতের হাতে আসতে চলেছে তেজস। 83টি তেজসের মধ্যে 10টি ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা হবে।